दम घुटने लगा। झटपट 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 अरे हो या वीर मुर्गा चाहिए मेरे को। মানুষের চাহিদার পরিবর্তন হচ্ছে। টেকনোলজির আধুনিকায়ন, কোভিড-19 প্যান্ডেমিক, গ্লোবালাইজড ওয়ার্ল্ড, মার্কেটের কম্পিটিশন বেড়ে যাওয়া, কাঁচামালের দাম বৃদ্ধি, সরকারের আইনকানুনের পরিবর্তন ইত্যাদির ফলে দেশ ও পৃথিবী সব কিছুরই পরিবর্তন হচ্ছে। সাথে সাথে ব্যবসা প্রতিষ্ঠানের খাপ খাওয়ানোর প্রয়োজন হয়, না হলে অর্গানাইজেশনগুলো আস্তে আস্তে মরে যায়। আসলে এই দুনিয়ায় কোনো কিছুই স্থায়ী নয়, আসল বাস্তবতা হলো পরিবর্তন। তবে একটি প্রতিষ্ঠানের পরিবর্তন আনা খুবই কঠিন কাজ, কিন্তু চেঞ্জ ম্যানেজমেন্টের মাধ্যমে পরিকল্পনা করে অর্গানাইজেশনের এক অবস্থা থেকে আরেকটি ভালো অবস্থার পরিবর্তন করা সম্ভব। এই পরিবর্তন যেন সবার জন্য ভালো হয় সেজন্যে বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্ন মডেল দিয়ে গিয়েছেন। আর চেঞ্জ ম্যানেজমেন্টের প্রসেসকে ভালোভাবে বোঝার জন্য আমরা কোর্ট লুইন্সের চেঞ্জ ম্যানেজমেন্ট মডেল নিয়ে আলোচনা করব। লুইনের মতে একটি প্রতিষ্ঠানকে তিনটি ধাপে পরিবর্তন করা যায়। লুইনের দেওয়া মডেলের তিনটি ধাপ হল আনফ্রিজ, চেঞ্জ এবং রিফ্রিজ। এই তিনটি ধাপকে আমরা একটি উদাহরণ মাধ্যমে আমরা বলতে পারি। একটি শেপের বরফকে গলিয়ে পরিবর্তন করে আরেকটির আকার ধারণ করা। ধরুন একটি ফ্রিজ থেকে আপনি ফ্রোজেন বা বরফ করা মুরগি বের করে সেটাকে নর্মাল করলেন। তারপর এই নর্মাল যে মুরগিটা আছে সেটাকে আপনি মশলা দিয়ে রান্নাবান্না করলেন। তারপর একসাথে খেতে না পারলে বা কয়েকদিন রেখে খেতে চাইলে আপনি কী করলেন, সেই রান্না করা মুরগিটাকে ফ্রিজে রেখে দিলেন সংরক্ষণের জন্য। এখানে ফ্রোজেন মুরগিটাকে গলানো হলো আনফ্রিজ, মশলা দিয়ে রান্না করাটা হলো চেঞ্জ, আর সংরক্ষণের জন্য রান্না করা মুরগিকে আবার ফ্রিজে রেখে দেওয়া হলো রিফ্রিজ। সো এই উদাহরণটা আমাদের মনে রাখতে হবে পরবর্তী আলোচনার জন্য। আর এই ভিডিওর শেষে আমি আরও বাস্তব দুইটি উদাহরণ নিয়ে আলোচনা করব, যাতে আপনারা অর্গানাইজেশন লেভেলের চেঞ্জ ম্যানেজমেন্টটাকে ভালোভাবে বুঝতে পারেন। প্রথম স্টেজ আনফ্রিজ। প্রথমে শক্ত অবস্থাটাকে গলিয়ে নরম করতে হয়। যেমন লোহাকেও বিভিন্ন আকারে পরিবর্তন করতে চাইলে সেটাকে আগুনে পড়িয়ে নরম করার প্রয়োজন হয়। মানুষ সাধারণত পরিবর্তনকে অপছন্দ করে। আসলে মানুষ কেন পরিবর্তনকে ভয় পায়? অনিশ্চয়তা, অভ্যাসের পরিবর্তন, নিয়মিত কাজের পরিবর্তন, ক্ষতির ভয় থাকে, উদ্বেগ, দুশ্চিন্তা আর নতুন সিস্টেমটাকে শেখা ইত্যাদি। কেউ কেউ পরিবর্তনে যেতে চায় না, আবার কেউ কেউ পরিবর্তন থামানোর চেষ্টা করে। তাই প্রথমে সচেতনতা বৃদ্ধি করতে হয়, সকলকে পরিবর্তনের প্রয়োজনীয়তা কী জানাতে হয়, নতুন সিস্টেমের ভালো দিক কী আর পুরান সিস্টেমের দুর্বলতা কী সেটা বলতে হবে, ভয়ভীতি কাটাতে হবে, লাভ কী আছে সেটা দেখাতে হবে। উপরের লেভেলের কর্মকর্তাদের সাথে কর্মচারী ও শ্রমিকদের সেতু বন্ধন থাকলে পরিবর্তন করা সহজ হয়। প্রথমে গবেষণা করে বের করা যে কর্মীরা কী কী ধরনের সমস্যা ফেস করতে পারে, তারা কী ধরনের বাধা দিতে পারে ইত্যাদি। দ্বিতীয় স্টেজ চেঞ্জ। এই স্টেপেই আসলে পরিবর্তনটাকে ভালোভাবে দেখা যাবে। এটা একটা ট্রানজিশন পয়েন্ট। পরিবর্তন একটা জার্নি, একটা প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। এখানে ভুল হতে পারে, একটা টিম তৈরি করতে হবে যাতে তারা সর্বদা এই পরিবর্তন প্রসেসকে দেখভাল করতে পারে এবং পরিবর্তনটাকে বাস্তবায়ন করতে পারে। নতুন সিস্টেম বা টেকনোলজিকে জানার জন্য কর্মীদেরকে নিয়মিত ট্রেনিং দিতে হবে, শেখার জন্য সাহায্য করতে হবে এবং সময় দিতে হবে। পরিবর্তনটা সফলভাবে হচ্ছে কি না সেটার জন্য নিয়মিত কর্মীদের সাথে যোগাযোগ রাখতে হবে। সিদ্ধান্ত গ্রহণে কর্মীদের অংশগ্রহণের ব্যবস্থা রাখতে হবে আর পুরো প্রসেসটাকে স্বচ্ছ করতে হবে। প্রশ্ন উত্তর সেশন রাখা যেতে পারে যাতে রুমার্স বা গুজবটা দূর করা যায়। তিন নম্বর স্টেপ রিফ্রিজ। অনেক সময় মানুষ এক পা এগিয়ে দুই পা পিছিয়ে যায়। পরিবর্তনকে পারমানেন্ট করতে হবে, না হলে কর্মীরা আবার আগের অবস্থায় চলে যেতে পারে। বিভিন্ন উপায়ে কর্মীদেরকে উদ্বুদ্ধ করতে হবে যেন তারা নতুন কাজকে বারবার করে অভ্যাসে পরিণত করতে পারে। তাই কম্পিটিশনের আয়োজন করা যেতে পারে, যারা নতুন কাজ যত ভালো করতে পারবে তাদের পুরস্কার দেওয়া হবে। এছাড়া
পার্টি করে তাদের সাফল্যকে স্বীকৃতি দিলে অন্যরাও আরও উদ্বুদ্ধ হবে। কর্মীদের মতামত ও ফিডব্যাক নিয়ে নতুন সিস্টেমকে আরও কার্যকর করা সম্ভব। আসলে পরিবর্তনকে আমরা যেভাবে আলোচনা করি না কেন, বাস্তবে এই পরিবর্তন খুবই কঠিন কাজ। আমরা দেখেছি সরকার হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তর করে সাভারে নিয়ে গিয়েছে, কিন্তু স্থানান্তর করতে কিন্তু অনেক সময় লেগে গিয়েছে। কারণ এটা শুধু বিল্ডিংয়ের স্থানান্তর না, এখানে অনেক মানুষ জড়িত। আপনি চিন্তা করেন, মানুষ হাজারীবাগে যারা ছিল তারা হয়তোবা ফ্ল্যাট কিনেছিল, ছেলে মেয়েদেরকে আশেপাশের স্কুল কলেজে ভর্তি করিয়েছিল, তারা এলাকার মানুষদের সাথে পরিচিত ছিল, প্রভাবশালী হয়তোবা হয়েছে, কিন্তু একটা নতুন জায়গায় গেলে তাদের সব কিছু নতুন করে শুরু করতে হবে। তো এটা একটা সময়ের ব্যাপার, এবং নতুন জায়গায় চলতে গেলে আরও হয়তোবা খরচপাতি বেড়ে যেতে পারে, এরকম অনেক কিছুই আছে যেগুলো আসলে মানুষের মধ্যে ভীতি শঙ্কা তৈরি করতে পারে। আবার আমরা যদি দেখি, ডিজিটালাইজেশনের ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় আকারের পরিবর্তন হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান লোক নিয়োগ দিচ্ছে আইটি এবং টেকনোলজির জ্ঞান থাকা ছেলে মেয়েদেরকে। তো এক্ষেত্রে সে সকল প্রতিষ্ঠানের থাকা বড় বড় কর্মকর্তাদের একটা ভয় তৈরি হতে পারে, যাদের টেকনোলজি জ্ঞান কম আছে বা যারা কম অভ্যস্ত। এখন সিনিয়র কর্মকর্তারা মনে করতে পারে যে টেকনোলজির কারণে তাদের পাওয়ারটা কমে যেতে পারে, আর জুনিয়র বা নতুন কর্মকর্তাদের পাওয়ারটা বেড়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে, এই ডিজিটালাইজেশনের ক্ষেত্রে চেঞ্জ ম্যানেজমেন্টের যে টিমটা থাকবে তাদেরকে এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে হবে। আসলে একটা প্রতিষ্ঠান চলে মানুষদের দ্বারা, তো যে কোনো রকমের পরিবর্তন আনার জন্য এই সকল টিমদেরকে সে প্রতিষ্ঠানের মানবিক এবং সামাজিক দিকটাকে মাথায় রাখতে হবে, কারণ মানুষ ছাড়া কোনো প্রতিষ্ঠানই চলতে পারে না। আসলে যুগের সাথে তাল মিলে পরিবর্তন হতে থাকবে, আমরা পরিবর্তনকে বাদ দিতে পারবো না, ইগনোর করতে পারবো না। সরকারি প্রতিষ্ঠানে পরিবর্তন হতে থাকবে, বেসরকারি প্রতিষ্ঠানেও পরিবর্তন হতে থাকবে। তবে ম্যানেজমেন্ট এবং কর্তৃপক্ষকে মাথায় রাখতে হবে যে এই পরিবর্তনটা যেন প্রতিষ্ঠানের লাভের সাথে সাথে যেন জনকল্যাণটাও আনতে পারে, না হলে এই শর্ট টার্ম লাভের কারণে লং টার্মে এই প্রতিষ্ঠানের বিরাট আকারে লস হতে পারে। কারণ আমরা নোকিয়ার মতো বড় বড় কোম্পানিরও পতন দেখেছি শুধুমাত্র সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার ফল। তো ধন্যবাদ। তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বা কনফিউশন থাকলে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমরা সময় সুযোগ করে উত্তর দিয়ে দেবো।